হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, অনেকদিন পরে ভিডিওতে এলাম। তো দেখো, প্রথম ভিডিও স্টার্টিংয়ে দেখো আলু, অনেকগুলো আলু আছিল বাড়িতে, তো আলুটি নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম সন্ধ্যার সময় কী করবো কী করবো, একটু টিফিন খেতেও মন চাইতেছে, তো ভাবলাম না ফুচকা খাই। অনেকদিন আছে ফুচকা বানিয়ে খাইছি, বাজারে ফুচকা নিয়ে খেতে ভালো লাগে না আমার কাছে একদম। তো বাড়িতে এখানে দেখো ফুচকা বানাইতেছি, তো এখানে দেখো আলু টালু কাটে, প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি তাড়াতাড়ি লেগে। তো দেখো এখানে কিছু ছোলা ভিজিয়ে রাখছিলাম, এটি দিমু ভাবছিলাম, তো ভাবতেছি এবার এটি দিমু কি না দিমু না। তো ভিজাই রাখছিলাম দুপুরবেলা, তো আবার দিছি না আমি, থাকতে দিই যদি ইয়ে করতে বেশি ইয়ে হয়ে যাবো, সিদ্ধ টুদ্ধ করে রেখে দিছি। তো ফুচকার মধ্যে আর এটি ইয়ে করছি না। তো দেখো এখানে শুকনা তেঁতুল আসলো, তেঁতুল দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখি। তো আগে থাকতে প্ল্যান থাকলে তো সব আগে রেডি করে রাখতাম, তো আগে প্ল্যান নেই, হঠাৎ করে প্ল্যান আছে, তো যার ফলে তেঁতুলটি সঙ্গে সঙ্গে ভিজাইয়া এটা থেকে জুস বের করানো লাগে, তো যার ফলে এটি একটু শক্ত শক্ত। আর এখানে দেখো কাঁচামরিচ দিয়েছি দুইটা, একটা লেবু, তারপরে ধনিয়া পাতা, এই দেখো দেখো আমরা ত্রিপুরা রাজ্যের স্পেশাল ধনিয়া পাতা, পাহাড়ের ধনিয়া পাতাটি। আর এখানে দেখো ফুচকা পাঁপড়, গুড়ির ব্যাপার যখন করছি ফুচকা খেতে ইচ্ছা করে, তো বাজার থেকে ফুচকা পাঁপড়টি ফাটাইছে। তো এখানে দেখো প্রেশার কুকারে আলুটা ফটাফট সিদ্ধ হয়ে গেছে, আর এখানে সব কাটি লইলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে লেবু সব রেডি রেডি করছি। আর এখানে তেঁতুল দিয়ে ভালো করে হাত দিয়া একদম চিপি চিপি রসটা বের করি, কারণ এটি শুকনা বেশি শুকিয়ে গেছে। তো অনেকক্ষণ ভিজে রাখলে এটি জুসটি তার বাইরেতে শুকিয়ে দেবে, তো অনেকক্ষণ তো ভিজে রাখছি না, সঙ্গে সঙ্গে ইয়ে করতেছি, দিই হাত দিয়ে ভালো করে ইয়ে করতে লাগে না, এলে দিও না। এই দেখো সব বিচি বিচি যা সব আলাদা করে নিয়েছি, তারপরে এটি সাইকেলামো। তো দেখতে থাকো তোমরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। অনেকদিন পরে পরে আইতেছি ভিডিওর মধ্যে, কারণ শরীরটাও বেশি ভালো নেই, তো সেই লেগে ভিডিও করতে মানে ভিডিও করি ঠিকই, কিন্তু ভিডিওটা মানে এডিট টেডিট করে সব রেডি রেডি করে যাতে একটু অসুবিধা হচ্ছে, কাল সময় হইতেছি না, তো কী করবো আর বলো। তো মাঝে মধ্যে শর্ট ভিডিও কয়েকটা করি। তো এখানে দেখো তেঁতুলের জলের মধ্যে লেবু দিছি, চিপে লেবু রসটা দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা দিয়ে দিছি, দিয়া জলটা রেডি করতে আসে। আর এখানে দেখো দিয়েছে আলু সিদ্ধ লেগে, আর এখানে লবণ দিতে আসে, লবণ, তারপরে একটু চাট মশলা আলু সিদ্ধের মধ্যে দিয়ে দিই, খাতাটা একটু, আর হালকা একটু জিরা ধনিয়া গুঁড়া দিতে আসে, বেশি দিতাম না, জিরা উত্তপ্ত, জিরা হলে গ্যাস থেকে প্রবলেম না, একটু গ্যাস অ্যাসিডির যে প্রবলেমটা বাড়ে যায়। তো আলু সিদ্ধটি ভালো করে মাখি পেস্ট টেস্ট দিয়ে সব রেডি করে, তারপরে পাঁপড়টি ভাজবো। মাঝে মধ্যে একটু এসব মানে টিফিন খেতে ভালো লাগে, তো দেখো পাঁপড়টি ভাজে লাই, আর এই তেলটা বেশি গরম হয়ে গেছে, যার ফলে পাঁপড়টি ফুলে যাচ্ছে, লাল লাল হয়ে যেতেছে। একটু তেলটা ফেলা ঠান্ডা করতে দেবো, তেলটা ব্যবহার করে যার তেল, যার ফলে তাড়াতাড়ি গরম হয়ে যায়, হালকা একটু ঠান্ডা করে। এই দেখো যখন একটু ঠান্ডা করে তেল পাঁপড়টি ভাজছি, পাঁপড়টি কী সুন্দর হয়েছে। তো এখানে দেখো এই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে শুকনা মরিচ, তারপরে কারি পাতা, এটিও ভালো করে ভাজি লেছি। তো শুকনা মরিচ আর এই কারি পাতাটিতে আলু সিদ্ধের মধ্যে ভালো করে মাখি। দেখো অনেকটা শুকনা মরিচ দিয়েছি, কারণ আলু সিদ্ধের মধ্যে শুকনা মরিচ দিয়ে আলু সিদ্ধ মাখলে এটা খাইতে টেস্টটাই আলাদা। আর ফুচকা বলি কথা, ফুচকার মধ্যে যদি একটু ঝাঁটাল বেশি না হয় তো ভালোই লাগতো না। দেখুন তো কারি পাতা নিশি, কারি পাতা সেন্টটা তো আরও অন্যরকম, আমার কাছে খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে কারি পাতার মানে সেন্টটাই খুব ভালো লাগে। তো দেখো পাঁপড়টি ভাজি একটা প্যাকেটের মধ্যে, একটা ভিতরে একটা কাগজ দিয়ে, কাগজের মধ্যে তারপরে ইয়ার ইয়ে করে সব রেডি রেডি করে রাখছি। এখানে দেখো গুড়িয়ার এনে দিয়েছি সুন্দর করে, আমার মেয়ে তো খানার কত বাস করে লাভ নেই, কারণ দেখি খাইব নাকি জানি, আজকাল তো একটু মোডটা ভালো আছে, দেখো স্টাইল করে লইতে আছে একদম নমুনা করে করে, এগুলো দেখো পোস্ট দিতে আছে।
আমি যখন ক্যামেরা করে দেখো ফুচকা, তাই ফুচকার মানে যে ফুচকার যে পানি মানে জলটা আছে এটা খাইতে চায় না, শুকনো ফুচকারই খায়। আজকে করে যেন দেখ মা বানাইছে কত টেস্ট আছে। সব বানায় টানায় রেডি করে সবাই খাওয়াই দেয়। গুড়ি বাবারও দোকানে পাঠাতে চাই, আমি লইয়া বসি। তুই দেখো আমি এবার মজা করে করে খাই, সবারই রেডি করে দিচ্ছি। লাস্টে আমার তো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর কি, তারপরও খুবই টেস্ট লাগছে। কারণ বাড়ি ঘরে বানানো, তার বাড়ির মধ্যে তো সব নিজের মর্জি, যেমনি ইচ্ছা তেমনি মানে মরিচ কম বেশি সব নিজের উপরেই সব ইয়ে করে দিতে ভালো হইলে ভালোই হয়েছে মোটামুটি। দেখো মানে অনেকটাই বানাই লইছি, তো একটু বইয়া বইয়া এখন খাইতেছি। তো দেখতে থাকো, সাথে থাকো তোমরা সবাই। একটা একটা মুখে ঢুকাই বড় করে করে খা করি। দেখো ঝাল, যেমন ঝাল তেমন টক, সব উনিশ বিশ। ফুচকাটা তো এমনই আর কি। তো ফুচকা খাইতে খাইতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে এখানে গুড নাইট। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তো ভালো থাকো সবাই, টাটা, বাই বাই।